ধরা ধরা ওই তুই চলে এদিকে এদিক দিয়ে হ্যালো মাই ওয়েল উইশার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি সাব্বির, যুক্ত আছি আপনাদের সাথে। প্রিয় বন্ধুগণ, আমি নিশ্চিত আমরা কিছু দুর্দান্ত মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছি আজকে একসাথে, তো চলুন। এটা হচ্ছে যে এটা মূলত বর্তমানে যে হাতির দল এলাকাতে অবস্থান করতেছে আমরা, এবং এই এলাকা দিয়ে বর্ডারটা কতটুকু দূরে এবং কী কী দেখা যায়, আসলে আমরা এই পাহাড়টার উপরে উঠব, এই পাহাড়টার উপরে উঠব এবং এই এলাকার যত বিস্তারিত যা কিছু আছে সব কিছু আমাদের ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখাবো। তো চলুন আমার সাথে পাহাড়ের উপরে, দেখি কী হয়। যথারীতি আমরা শেরপুর খোয়ারপাড় মোড় থেকে রওনা করেছি। আমরা প্রথমে শ্রীবর্দী উপজেলার করুয়া, রানী শিমুল, কুচনিপাড়া, আয়নাপুর হয়ে দুধনৈ বর্ডার রোডের সংযোগস্থলে যাব। সেখান থেকে আমাদের গন্তব্যস্থল দুধনৈ এবং বালেজুরি বাজারের মধ্যস্থলে ভারতীয় সীমান্তবর্তী যে এলাকা সে এলাকা। মোটামুটি শেরপুর শহর থেকে অঞ্চলটি 30 কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থিত। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখছেন সেটি হচ্ছে দুধনৈ বর্ডার রোড এলাকা। এখানে চারটি রাস্তার সংযোগস্থল বলা যেতে পারে, যদি জঙ্গলের দিকে আমরা একটি রাস্তা হিসেব করি। এই জায়গাটিতে আসার পর আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা চাইলে মোটরসাইকেল নিয়ে আরও ভিতরের দিকে ঢুকতে পারবেন, অথবা যারা মোটরসাইকেল ছাড়া আসবেন তাদেরকে পায়ে হাঁটতে হবে। পায়ে হাঁটার পথ এখান থেকেই শুরু গভীর জঙ্গলের দিকে। তবে বরাবরের মতো একটাই কথা, মোটরসাইকেল নিয়ে একটু সাবধানে চালাতে হবে, কারণ পুরো রাস্তাটাই আপনার কাছে অপরিচিত। আর এই সকল জায়গায় অবশ্যই যদি একজন পরিচিত মানুষ সাথে থাকে তাহলে খুব ভালো হয়। অপরূপা প্রকৃতির আসল সৌন্দর্য দেখানো এখান থেকেই শুরু হয়। এভাবে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে 2-3 কিলোমিটার ভেতরে যাওয়ার পর আপনারা পৌঁছে যাবেন মায়াবী লেক এলাকায়। অবসর সময় কাটানোর জন্য অথবা একটু রিল্যাক্স হওয়ার জন্য শেরপুরের পাহাড়গুলোকে আমি বেস্ট বলবো। কারণ হচ্ছে যে এই পাহাড়গুলো একদিক থেকে যেমন নিরাপদ তেমনি শান্ত এবং স্নিগ্ধ। এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবেই যাবে। যেহেতু এই মুহূর্তে মায়াবী লেক এলাকায় পানি ছিল না এবং এটা বন্ধ রয়েছে, তাই আমরা পাশেই এরকম সুন্দর আরেকটি জায়গা দেখি সেখানে যাত্রা বিরতি দিই। এখানে নিজেদের মতো একটু সময় কাটানোর জন্য আমরা লেকের পানিতে ঝাপাঝাপি করি, একটু নিজেদের মতো করে মজা করি, এবং কারণ হচ্ছে যে পুরো সময়টা যাওয়ার জন্য আমাদের একটু এনার্জি দরকার ছিল। আমরা কিছু খাওয়া দাওয়া সেরে নিই এবং খাওয়া দাওয়া শেষ করার পর আমরা জঙ্গলের আর গভীরের দিকে রওনা হই। তো আমরা যখন এই মায়াবী লেক এলাকায় অবস্থান করছিলাম, ঠিক আমরা যতদূর জানতাম যে তার পার্শ্ববর্তী পাহাড়ের নিচেই হাতির দল অবস্থান করছিল, তাই পরবর্তী যাত্রার জন্য সবাইকে আমরা বাড়তি সতর্ক হতে বলি এবং সবাইকে একসাথে থাকতে বলি যাতে কেউ বিচ্ছিন্ন না হয়ে যায়, সেভাবে আমরা রওনা দিই। যে জায়গাটি একটু আগে দেখালাম সেখান থেকে আসলে হাতির অবস্থান পর্যবেক্ষণ করার জন্য এরকম একদম বাঁশঝাড়ের উঁচুতে টং ঘর বানানো হয়েছে। আমাদের কিছুটা দেরি হয়ে গিয়েছিল বলে আমরা একটু তাড়াতাড়ি করতেছিলাম যাতে আমরা বর্ডারের পর্যন্ত পৌঁছাতে পারি, আবার সেখান থেকে ফিরে আসতে পারি সন্ধ্যার আগেই। তো এভাবে আমরা কখনো পাহাড়ে ঝোড়া, কখনো উঁচু টিলা ডিঙিয়ে চলে যাচ্ছিলাম সীমান্তের দিকে। আমাদের লক্ষ্য একদম ভারতীয় সীমান্ত এবং যদি সম্ভব হয় হাতির দলের অবস্থান লক্ষ্য করা।
তো আপনারা যে এরকম যদি জায়গায় যদি আসেন, তাহলে আসলে কি কি সঙ্গে আনতে হবে? যদি আমি বলি যে আপনারা কমপক্ষে 7-8 জনের একটা টিম করবেন, সাথে অবশ্যই পরিচিত কেউ বা একজন গাইড থাকলে সবচেয়ে ভালো। যেহেতু এখানে কোনো দোকানপাট পাবেন না, তাই আপনারা হালকা নাস্তা অবশ্যই পানি সাথে করে নিয়ে আসবেন। সাথে যদি পারেন স্যাবলন, ব্যান্ডেজ, ফুল হাতা জামা এবং ক্যাটস বাধ্যতামূলক। আর পাহাড়ে চলার সময় অবশ্যই সবসময় আপনাকে বাড়তি সতর্কতা এবং নিরাপত্তার বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ দৃষ্টি আপনার সজাগ এবং ইন্দ্রিয় খাড়া রাখতে হবে। পাহাড়টা ভালোভাবে চেনে এমন কেউ সাথে থাকলে আশা করি কোনো সমস্যা হবে না। আর পাহাড়ের ভেতর কোনোভাবে আপনারা আগুন জ্বালাবেন না, পাহাড়ের ইকোসিস্টেম নষ্ট হয় বা জীবজন্তুর ক্ষতি হয় এমন কাজ করা যাবে না। পাহাড়ের ভেতর প্লাস্টিক, পলিথিন এই জাতীয় কোনো কিছু ফেলে আসবেন না। আর অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে প্রকৃতির ছবি তুলবেন, ভিডিও করবেন, না হলে পরে বাড়িতে এসে পস্তাতে হবে। মোটামুটি 3-4 ঘন্টার সময় নিয়ে গেলে আপনারা ঘুরে আসতে পারবেন পুরো এলাকা। এটা ছিল হাতি চলাচলের রাস্তা, তারই নিদর্শন এই ভাঙা গাছ এবং হাতির যে গোবর। সময় কম থাকায় আমরা সেদিনের মতো সামনে এগিয়ে যেতে পারিনি, তবে আমরা একটি দুর্দান্ত ঘটনার সাক্ষী হয়েছিলাম। পাহাড়ের যে বনমোরগ, সেই এগুলো প্রায় বিলুপ্ত প্রায় এখন, সেই বনমোরগের সাক্ষাৎ আমরা পেয়েছিলাম। এটা একটা আমাদের জন্য সেদিনের অর্জন বা ভালো লাগার বিষয় ছিল বলা যেতে পারে। তো বন্ধুগণ, যারা আমার এই ভিডিও এতক্ষণ দেখেছেন, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটাই হবে আমার আপনাদের কাছ থেকে পাওয়া পাহাড় মানে রহস্য আর পদে পদে অ্যাডভেঞ্চার আর বিপদ। তাই থাকতে হবে বাড়তি সতর্ক, এবার ফিরে যাওয়ার পালা। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, যদি আমাকে অনুপ্রাণিত করতে চান, অবশ্যই আমার পেজে লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ফিরে যাওয়ার পালা। তবে ফিরে যাওয়া মানে শেষ নয়, ফিরে যাওয়ার মানে হচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রহস্যে।